वेलकम টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে কুমড়োর পরোটা, তাই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, এর মধ্যে এলাচ আর দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি ক্রাস্ট করা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টসটা। আমরা কুমড়োটাকে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমরা মেখে নেব। মাখার আগে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আমরা ভালো করে মেখে নেব। কুমড়ো মাখা দিয়েই ময়দাটাকে মেখে নেওয়া যাবে। যদি সামান্য জলের প্রয়োজন পড়ে তাহলে জলের ছিটে দিয়ে দেব। কুমড়োর পরোটার সঙ্গে খাওয়ার জন্যে মা আজকে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে দম বানাতে চলেছে। এটা একটু অন্য ধরনের আলুর দমের রেসিপি, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবারে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন, নুন হলুদ দিয়ে ভাপানো আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে আমরা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি সামান্য, দিয়ে মিক্স করে নিচ্ছি। টমেটোটা গলে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে মিক্স করে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম, কাজু আর চারমগজের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি এবারে জল সামান্য পরিমাণে, দিয়ে মিক্স করে নিচ্ছি। কেউ এটাকে পেস্ট বানিয়েও করতে পারে, আমরা ডাস্ট করে করেছিলাম বলেই আগে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে আর ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যত সময় না তেল ছাড়ে। তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবারে আমরা ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি। কেউ কেউ এরকম শুকনোও খেতে পারেন বা জল দিয়েও খেতে পারেন, আমরা এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে কুক করব আমরা 5 মিনিটসের জন্য। আমাদের কুমড়োর ডোটা বানানো ছিল, আমরা দমটা বানাচ্ছিলাম আলুর দম, ওই ডো থেকে আমরা লেচি কেটে নেব। এবারে আমরা কেউ চাইলে শুকনো গুঁড়ো দিয়েও বেলতে পারেন, আবার কেউ 5 মিনিট পর ফিরে এলাম, আমাদের আলুর দম কমপ্লিট। এবারে ওপর থেকে আমরা কসৌরি মেথি ছড়িয়ে দেবো।
কসৌরি মেথিটা আমরা গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এবারে একবার নেড়ে আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবারে আমরা একটা লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমরা গুঁড়ো দিয়ে বেলে নেব। এইভাবে করে আমরা সবগুলোকে বেলে নেব। আমরা এখানে কাজু, ক্রাশ করা কাজু বাদাম অ্যাড করেছি। মাঝে মাঝে যদি কাজু বাদামটা মুখে পড়ে তাহলে খুবই টেস্টি লাগবে। গ্যাসের উপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবারে আমরা পরোটাগুলোকে ভেজে নেব। একটা আমরা দিয়ে দিলাম, এটাকে ফার্স্টে আমরা সেকে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আমাদের একটা পরোটা কমপ্লিট, এবারে নামিয়ে নেব। একইভাবে আমরা সবগুলোকে পরোটাগুলোকে করে নেব। আমাদের কুমড়োর পরোটা আর আলুর দম রেডি অ্যান্ড সার্ভড। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যেমন আমরা করলাম। সবার বাড়িতে কুমড়ো আনলে অনেকজন ইনসাল্ট করে বলে যে কুমড়ো এনেছিস বা কুমড়ো হবে। তারা যদি এই কুমড়োর পরোটাটা পায় তারা বুঝতেই পারবেন না যে এটা কুমড়ো দিয়ে বানানো এবং আনন্দের সহিত খাবে। আমাদের চ্যানেলে কুমড়োর পায়েস দেওয়া আছে। আমরা কুমড়োর আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরো নিত্য নতুন এবং হারিয়ে যাওয়া রান্নাগুলো আপনাদের কাছে নিয়ে আসব। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।